হ্যালো এভরিওয়ান, উকুন কিভাবে মাথা থেকে তাড়াতে পারবেন এই উপায় আজ বলবো। এই ভিডিওর শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে। ভিডিওটা একটু বড় হবে, তবে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনলে বা দেখলে তাহলে এই উকুনের অসহ্য যন্ত্রণা থেকে হয়তো সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন। 100% গ্যারান্টি দিচ্ছি। তবে চলুন দেরি না করে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। মাথায় উকুনের সমস্যা? রাস্তাঘাটে লোকজনের সামনে বারবার মাথা চুলকোতে হচ্ছে? আর চিন্তার কোনো প্রয়োজন নেই, উকুন যাদের মাথায় বাসা বেঁধেছে কেবল তারাই বোঝে এর কি যন্ত্রণা। এই সমস্যা একবার শুরু হলে তারপর একে মাথা থেকে দূর করা ভীষণ কষ্টকর। উকুন চুলের অনেক ক্ষতি করে, এমনকি চুল পড়া শুরু করে ভয়াবহভাবে। চুলের একটি বিরক্তিকর সমস্যা হলো উকুনের সমস্যা। নারী পুরুষ উভয় এই সমস্যা হতে পারে, তবে নারীদের উকুন বেশি হয়ে থাকে। উকুন এক ধরনের পরজীবী যা মানুষের মাথার তালুতে বাস করে এবং রক্ত পান করে জীবন ধারণ করে। উকুন খুব দ্রুত বৃদ্ধি পায়, তাই শুরুতেই এটি ধ্বংস করা না গেলে পরবর্তীতে এটি দূর করা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ে। কিছু তত্ত্ব জেনে রাখুন। মাথায় উকুন আসার পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিম পাড়ে। এরপর 10 দিন সময় লাগে উকুন বড় হতে। একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলে উকুন ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে যত উকুনানাশক প্রসাধনী ব্যবহার করেন উকুন বারবার ফিরে আসে। আর এই প্রসাধনীতে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকার কারণে চুলেরও মারাত্মক ক্ষতি হয়। ঘরোয়া উপায়, মাত্র 15 মিনিটেই আপনি উকুনের সমস্যার সমাধান করতে পারেন। যে যে কারণে উকুন হতে পারে: ভেজা চুল বাঁধার অভ্যাস থাকলে হতে পারে, ভেজা চুল অনেকক্ষণ বাঁধা অবস্থায় থাকলে হতে পারে, অন্য চিরুনি তোয়ালি গামছা ব্যবহার করলে হতে পারে, অন্যর মাথা থেকে উকুন চলে এলে হতে পারে। উকুন আছে কিভাবে বুঝবেন? উকুন থাকলে সাধারণত সারাদিনই মাথা চুলকোতে থাকে। মাথার ত্বকে কোনো কোনো জায়গায় হালকা লাল হয়ে ফুলে থাকে, আবার অনেকের মাথা একটুও চুলকায় না। এক্ষেত্রে চুলে উকুনের ডিম আছে কিনা দেখতে হবে। ডিমগুলো হলো ওভাল শেপের আর অফ হোয়াইট রঙের, এগুলো চুলের সাথে লেগে থাকে আর উকুন থাকে স্কাপে। অনেকের ধারণা উকুন শুধুমাত্র অপরিষ্কার চুলে হয়। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। উকুন পরিষ্কার, অপরিষ্কার, লম্বা, ছোট যে কোনো চুলেই হতে পারে। উকুনের বেঁচে থাকার জন্য শুধু দরকার হালকা গরম পরিবেশ আর এমন একটা স্থান যেখান থেকে তারা খুব সহজেই রক্ত নিতে পারবে। আর তাই মানুষের মাথা হচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। যাই হোক, ঘরোয়াভাবে উকুন দূর করার কার্যকরী কিছু উপায় জেনে নিন। নাম্বার 1, রসুন। রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না। রসুনের গন্ধে দম বন্ধ হয়ে মারা যায়। 10 কোয়া রসুন নিন, ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিন। এতে যোগ করুন 2 চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে পেস্টের মতো করে মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে নিন। চুলের গোড়ার কোনো অংশ বাদ দেবেন না। এভাবে 30 মিনিট পেস্টে চুলে লাগিয়ে রাখুন। এরপর উষুম গরম জলেতে চুল ধুয়ে নিন। খুবই হালকা গরম জল ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন এই পদ্ধতিটি ব্যবহার করুন। উকুনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 2, নারকেল তেল। উকুন দূর করার ক্ষেত্রে নারকেল তেল অনেক ভালো কাজ করে থাকে। নারকেল তেল উকুনদের শ্বাসরোধ করে দেয়, ফলে উকুনটা বেশিক্ষণ থাকতে পারে না। 3 টেবিল চামচ নারকেল তেল এবং খুব সামান্য কর্পূর মিশিয়ে নিন। তেলটি মাথায় ভালো করে ম্যাসাজ করুন। এরপর কোনো কাপড় দিয়ে মাথা বেঁধে রাখুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে চিরুনি দিয়ে আঁচড়ান। এটি সপ্তাহে 3 থেকে 5 দিন করুন, দেখবেন উকুন গায়েব হয়ে গেছে। নাম্বার 3, নিম। নিম হলো প্রাকৃতিক প্রতিষেধক, যেটি উকুন দূর করতে অনেক বেশি কার্যকর। এটি মাথার চুলকানি কমাতে সাহায্য করার সাথে সাথে মাথার তালুতে ময়েশ্চারাইজার করে থাকে। নিমের পেস্ট করে সেটি চুল আর মাথার তালুতে লাগান। এটি সপ্তাহে 2 বার করুন। নিমের তেল ব্যবহারে চুল থেকে উকুন দূর করা সম্ভব। ভালো করে মাথার তালুতে নিমের তেল ম্যাসাজ করুন। 1 ঘন্টার পর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে 3 বার করুন, দেখবেন খুব দ্রুত উকুন দূর হয়ে গেছে। আরেকটি পদ্ধতি হলো 2 টেবিল চামচ পাতিলেবুর রস, 2 টেবিল চামচ নারকেল তেল, 2 টেবিল চামচ নিম পাতা রস, সবগুলো উপাদান একসাথে মিশিয়ে অথবা গ্রাইন্ড করে তারপর চুলের গোড়ায় গোড়ায় লাগান। এইভাবে সপ্তাহে যদি 2 বার চুলের যত্ন করেন তাহলে প্রাকৃতিক উপায়ে আপনি মুক্তি পাবেন যন্ত্রণাদায়ক উকুন থেকে। নাম্বার 4, পেঁয়াজ। পেঁয়াজের রসে সালফার আছে যা উকুন দূর করে থাকে।
চার থেকে পাঁচটা পেঁয়াজের রস করে নিন। এরপর তা মাথার ভালো করে লাগিয়ে নিন। দু ঘন্টা পর উষুম গরম জল দিয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান। দেখবেন উকুন সব চিরুনিতে চলে এসেছে। নাম্বার ৫, লেবুর রস। লেবুর রস উকুন দূর করতে বহুল ব্যবহৃত একটি উপায়। লেবুর রস মাথায় ভালো করে লাগিয়ে তিন মিনিট অপেক্ষা করুন। প্রথমে ভিনিগার দিয়ে পরে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার করুন। উকুন আপনার মাথা থেকে দূরে থাকবে। অথবা লেবুর রসের সাথে আদার পেস্ট মেশান। এটি মাথায় ভালো করে মেসাজ করুন। এবার একটি তোয়ালে দিয়ে মাথা মুছে নিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার করুন। যদি উকুনের সমস্যা অনেক বেশি থাকে তবে এটি সপ্তাহে পাঁচবার করুন। নাম্বার ৬, অলিভ অয়েল বা বাদাম তেল। বাদাম তেল বা অলিভ অয়েলের গন্ধ উকুন সহ্য করতে পারে না, ফলে তারা মারা যায়। এবং তারপর চিরুনি দিয়ে খুব সহজে উকুন মাথা থেকে দূর করা যায়। আপনাকে সারা রাত চুলে অলিভ অয়েল লাগিয়ে রাখতে হবে। একটি কাপড় দিয়ে চুল বেঁধে রাখুন। এভাবে সারা রাত রাখুন। তারপর চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এইভাবে চুল ধুয়ে ফেলুন। নাম্বার ৭, অ্যাসেন্সিয়াল অয়েল লাগান। অ্যাসেন্সিয়াল অয়েল ও মৌরির তেল উকুন দূর করতে বেশ কার্যকর। ভেজিটেবল অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাথায় ত্বকে ও চুলে লাগান। এবার একটি তোয়ালে দিয়ে চুল বেঁধে রাখুন। এক ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। দেখবেন উকুন একেবারেই দূর হয়ে যাবে। নাম্বার ৮, ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিন। ভিনেগার দিয়ে খুব সহজে উকুন দূর করা সম্ভব। এতে অ্যাসেটিক অ্যাসিড আছে যা উকুন দূর করতে সাহায্য করে। সামান্য জল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এবারেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে উকুন মরে যাবে। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন। নাম্বার ৯, ভেজা চুল আঁচড়ান। প্রথমে চুল জল দিয়ে ভিজিয়ে কন্ডিশনার লাগান। এবার চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে চুলের আগা পর্যন্ত আঁচড়ান। কয়েকবার এভাবে ভেজা চুল আঁচড়ান। দেখবেন মাথার উকুন অনেকটা দূর হবে। নাম্বার ১০, খাবার লবণ ব্যবহার করুন। অবাক হলেও সত্য, লবণ উকুন দূর করতে বেশ কার্যকরী। এক থেকে চার চা চামচ লবণ এবং এক থেকে চার কাপ ভিনেগার ভালো করে মিশিয়ে নিন। এবার এটি চুলে স্প্রে করে ফেলুন। তারপর টাওয়াল দিয়ে চুল ভালো করে বেঁধে রাখুন দু ঘন্টা। তারপর চুল শ্যাম্পু করে ফেলুন। ভালো ফল পেতে গেলে এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। নাম্বার ১১, বেবি অয়েল। প্রথমে বেবি অয়েল দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। তারপর শ্যাম্পু দিয়ে আবার মাথা ধুয়ে ফেলুন। এরপর মাথায় সাদা ভিনেগার দিয়ে শাওয়ার ক্যাপ পরে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন আপনার সব উকুন শেষ। চুল আঁচড়ানোর আগে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নিন। স্নানের পর চুল শুকিয়ে যখন দেখবেন আপনার সব উকুন গায়েব, তখন আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে বেবি অয়েল সব থেকে ভালো উকুন তাড়ানোর উপায়। নাম্বার ১২, চা পাতার তেল। চা পাতার তেল যেমন উকুন তাড়ানোর উপায়, তেমনি মাথার ত্বকের জন্য উপকারী। প্রাকৃতিকভাবে এটি একটি ইনসেক্টিসাইড। ঘুমানোর আগে চা পাতার তেলের সাথে একটু নারকেল তেল মিশিয়ে চুলে ও মাথার তালুতে মেখে নিন। এরপর শাওয়ার কাপ পরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। নাম্বার ১৩, ফেস ওয়াশ চুলে লাগান। যে কোনো ফেস ওয়াশ চুলে লাগান। এরপর চুল আঁচড়ে নিন অতিরিক্ত ফেস ওয়াশ দূর করার জন্য। এবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন। এর ফলে উকুন নিঃশ্বাস নিতে পারবে না। কিন্তু এই পদ্ধতি রাতে করলে ভালো হয়, কারণ চুলে ফেস ওয়াশ প্রায় ৮ ঘন্টার বেশি রাখতে হবে, যেহেতু উকুন নিঃশ্বাস না নিয়ে প্রায় ৮ ঘন্টার মতো বেঁচে থাকতে পারে। এবার সকালে চুল ধুয়ে ফেলবেন, আর সাথে বালিশের কভার, বিছানার চাদর গরম জলে ধুয়ে ফেলবেন। এটা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন উকুন মারার জন্য। নাম্বার ১৪, অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করুন। শ্যাম্পু করার আগে একবার আর শ্যাম্পু করার পরে আরেকবার অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে পুরো চুল ভিজিয়ে নিন। অথবা চুল ভিনিগার দিয়ে ভালোভাবে ভিজিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিন। এবার শুকনো তোয়ালে দিয়ে চুল আলতোভাবে মাথার উপর উঁচু করে বেঁধে রাখবেন। তিন থেকে চার মিনিট পর নিটকম দিয়ে আঁচড়ে নিন। নাম্বার ১৫, ওভারনাইট ট্রিটমেন্ট। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে চুল ভালো মতো ভিজিয়ে নিন। তারপর চুলে লাগানো ভিনিগার পুরোপুরি শুকিয়ে গেলে চুলে নারকেল তেল দিন। তারপর একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ৬ থেকে ৭ ঘন্টা এভাবেই রেখে দিন সারা রাত। যেহেতু এতক্ষণ রাখতে হবে তাই রাতের কথা বললাম, আপনি চাইলে দিনের বেলাও তো এটা করতে পারেন। ৬ থেকে ৭ ঘন্টা পর নিটকম দিয়ে চুল আঁচড়ে নিন। এবার চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। একটানা ৫ থেকে ৬ দিন এই নিয়মটি মেনে চলুন উকুন দূর করার জন্য। এবার নিটকম দিয়ে চুল কয়েকবার করে আঁচড়াতে থাকুন। উকুনের ডিম এবং উকুন বের হয়ে আসবে। নাম্বার ১৬, মিক্স পদ্ধতি।
2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ নারকেল তেল, আধা চা চামচ লেবুর রস, আধা চা চামচ আদার রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে লাগিয়ে দিন। আধা ঘন্টা রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন অস্বস্তিকর উকুন চলে গেছে। এবার সেই সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটা জেনে নিন, হেয়ার স্ট্রেটনার ব্যবহার করুন। হেয়ার স্ট্রেটনার যদিও চুলের জন্য ভালো নয়, তারপরেও উকুন মারার জন্য এটি ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার। এসব ট্রিটমেন্ট চলার পাশাপাশি একটু বেশি তাপসহ হেয়ার স্ট্রেটনার ব্যবহার করলে চুলে আটকে থাকা উকুন এবং উকুনের ডিম নষ্ট হয়ে যাবে, কারণ উকুন হালকা গরম পরিবেশে টিকে থাকতে পারে, অতিরিক্ত গরমে নয়। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন। তবে এই পদ্ধতিটি তাদের জন্য যাদের চুল কম পড়ে আর যাদের চুলের স্বাস্থ্য ভালো। সতর্কতা জেনে রাখুন। নাম্বার 1, বাজারের উকুনানাশক প্রসাধনী চুলে ব্যবহার করবেন না, এটি চুলের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। নাম্বার 2, সবসময় পরিষ্কার বালিশের কভার ব্যবহার করবেন। চিরুনি ও কেশসজ্জার সামগ্রী সাবান মেশানো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন। নাম্বার 3, অন্য তোয়ালি বা ক্যাপ ব্যবহার করবেন না, এমনকি অন্য চিরুনিও ব্যবহার করবেন না, কারণ এতে আপনার মাথায় উকুনের বংশ বিস্তার হতে পারে। একটা কথা মনে রাখবেন, মাথায় বারবার শ্যাম্পু করলে উকুন দূর করা যায় না, বরং এতে তাদের লাভ হয়। বারবার শ্যাম্পু করার ফলে মাথার ত্বকের তেল ধুয়ে চলে যায়, ফলে রক্ত নিতে উকুনের আরও বেশি সুবিধা হয়। সুতরাং উকুন তাড়ানোর যতগুলি উপায় বললাম সেগুলির মধ্যে আপনার যেটা ভালো মনে হয় যে কোনো একটি উপায় অ্যাপ্লাই করতেই পারেন। দেখবেন এই উকুনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তাহলে উকুন নিয়ে আর বিভ্রান্ত না হয়ে আজ থেকে টিপসগুলো মেনে চলুন আর থাকুন কনফিডেন্ট। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।